আসলে এটি কোনো সিনেমা বা নাটকে হিরোর চরিত্রের অভিনয় নয়। টিকটকের নামে ভুয়া আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজ নামের এই প্রতারকের প্রতারণা। ব্ল্যাকমেল, অর্থ আত্মসাত ও নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন। র‍্যাব বিজিবির ভুয়া পরিচয়ের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে প্রতারক আব্দুর রাকিব ওরফে রাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক, সিম কার্ড সহ বিভিন্ন সরঞ্জামাদি। রাজ একজন আবাসিক হোটেলের গার্ড হলেও আইন শৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে মুখরোচক টিকটক তৈরি করে নারীদের টার্গেট করে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। ব্ল্যাকমেলের মাধ্যমে দেড় বছরে বিয়ে করেছে চারটি, শতাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে বলে জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক। সে নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করতো এবং সে এগুলো ইমু হোয়াটসঅ্যাপ, তারপরে তার যে নিজের যে টিকটক যে পেজ, এর মাধ্যমে সে ছড়িয়ে দিত। টিকটকের মাধ্যমে ইতিমধ্যে সে চারটি বিয়ে করেছে, অধিকাংশই তার ডিভোর্স হয়েছে এবং শতাধিক নারীর সাথে তার সম্পর্ক রয়েছে এবং এদের সাথে বিভিন্ন দুর্বল সময়ের বা বিভিন্ন ধরনের ছবি এডিট করে সে এই ছবিগুলো সে কন্টেন্ট করেছে। রাজ টিকটকের নামে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেল করতে বলে জানান তিনি। সে টিকটকের মাধ্যমে সে যে সকল নারীদেরকে ফলো করতো যারা মোটামুটি বিত্তশালী এবং যাদের অবস্থা এবং এমনকি তার আমরা তার সাথে কথাবার্তা যেটা জেনেছি, সে অলঙ্কার পরিহিত যদি কোনো টিকটক নারী এরকম দেখতো তাদের সাথেও সে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। তবে প্রতারক রাজের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া না গেলেও অসংখ্য নারীর সঙ্গে ব্ল্যাকমেলের অভিযোগ রয়েছে, মামলা হয়েছে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন। যেহেতু সে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সেই ধরনের প্রতারণা করেছে, সো ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন। এসকেলিটন, মাই টিভি, ঢাকা।